সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে, যা মূলত পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির মামলার দ্রুত শুনানি করে 6 মাসের মধ্যে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবেক কলকাতা হাইকোর্টে গঠিত হওয়া জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে গতকাল গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার শুনানি হয়ে গেল। এদিন মূল মামলাকারী লক্ষ্মীটুঙ্গা সহ আরও 4 জন উপস্থিত ছিলেন। এদিন হাইকোর্ট পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের থেকে জানতে চায় যে আপনারা কেন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দুটি ভিন্ন স্থানে ভিন্ন অবস্থান নিয়েছেন। কারণ আপনারা শুনলে অবাক হবেন, এই স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে নিজে জানিয়েছিল যে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং চাকরি বাতিল করেছিল, আবার এই স্কুল সার্ভিস কমিশনই সুপ্রিম কোর্টে গিয়ে বলে আমরা কলকাতা হাইকোর্টের চাপের কাছে চাকরি বাতিল করতে বাধ্য হয়েছি। তাই বিচারপতি প্রথমেই এই বিষয়টিকে উল্লেখ করেন, আপনারা কেন দুটি কোর্টে দুটো ভিন্ন অবস্থান নিয়েছেন, এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই বিচারপতি নির্দেশ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে এই বিষয়ে বোর্ড মিটিং করে এভিডেভিট দিতে হবে এবং সেখানে উল্লেখ করতে হবে আপনারা চাকরি বাতিল করেছিলেন কোন বোর্ড মিটিংয়ের রেজুলেশনের ভিত্তিতে। এর পাশাপাশি এদিন সরকার পক্ষের আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বলেন, যারা মামলাকারী তারাও আর্থিক দুর্নীতি করে চাকরি পেতে চেয়েছিল, কিন্তু তারা চাকরি পায়নি তাই মামলা করেছে, তাই এদের ব্যাপারটাও একটু খতিয়ে দেখা হোক, এদের ওএমআরগুলিও দুর্নীতিগ্রস্ত। তখন বিচারপতি বলে যে একজন দুর্নীতি করার চেষ্টা করেছিল বা দুর্নীতি করেছে বলে আপনাদের কি পুরোপুরি দুর্নীতি করার অধিকার জন্মে যায়? এ বিষয়ে যখন বিচারপতির এই কথা ছুটে আসে, তখন সরকারি পক্ষের অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর আর কোনো উত্তর ছিল না। এ কথা পরিষ্কার যে প্রথম দিনের শুনানিতেই গ্রুপ সিডি মামলায় বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক যে ঝোড়ো ব্যাটিং করলেন, তাতে এই চোরেদের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন যদি ভবিষ্যতে পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।